नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष स्वागत। प्रतिदिन आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्य आमार चैनल अवश्य सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस करते भूलबेन ना। तेरोई डिसेम्बर 2020 रविवार अग्रहण मासेर कृष्णपक्षेर चतुर्दशी तिथि। एई विशेष तिथिते सूर्योदय अनुराधा नक्षत्रे सूचित हबे एवं सारा दिन एई अनुराधा नक्षत्र अर्थात शनि देवेर नक्षत्रे अवस्थान करबे रविदेव एवं अत्यंत अशुभ योग सूचित होते पारे एई विशेष दिने एवं चंद्रदेव एई विशेष दिने वृश्चिक राशिते अवस्थान करबे। তাই বৃশ্চিক রাশিতে সূর্যদেব, বুধ, শুক্র, কেতু এবং চন্দ্র অবস্থান করবে। পাঁচটি গ্রহ একই রাশিতে বিরাজ করবে এই বিশেষ দিনে। আর এই পাঁচ গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থানের জন্য দ্বাদশ রাশিচক্রের উপরে বেশ কিছু শুভ অশুভ প্রভাব আসতে চলেছে। তাই এই ভিডিওতে আলোচনা করব কারা কী ধরনের উপায় করবেন, কোন কাজ করবেন বা কোন কাজ করবেন না, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলবো মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ অফিসে আপনার প্রশংসা বৃদ্ধি পাবে, পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, সময় কাটাবেন, লোকজনদের সঙ্গে আপনি ভালো যোগাযোগ বৃদ্ধি করবেন এবং সাহায্য পাবেন। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, তাড়াহুলো করলে ভুল ভ্রান্তি হবে, সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলে আসতে পারে। আজ এই বিশেষ দিনে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা জল অর্ঘ্য দিন এবং সেই সাথে ওম সূর্যায় নম মন্ত্র জপ করুন। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজের অফার পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে সঠিক সময়, পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। তবে আজ এই বিশেষ দিনে কাউকে জিজ্ঞাসা বা পরামর্শ করবেন না। রক্ত সম্পর্কিত রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসবে, বিরোধী পক্ষ আজ কিছুটা সক্রিয় থাকবে। আজ এই বিশেষ দিনে আপনার নিকটবর্তী মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করুন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যবসার পরিকল্পনায় সফলতা আসবে, হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, সন্তানের কাছ থেকে আপনি শুভ ফল পাবেন। তবে আজ কারোর সঙ্গে পরামর্শ করে অর্থ বিনিয়োগ করবেন না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক অবশ্যই হতে হবে এবং কোনো দীর্ঘস্থায়ী রোগের সমস্যায় আপনি ভুগতে পারেন। আজ এই বিশেষ দিনে হনুমান চল্লিশা পাঠ করুন, শুভ ফল আসবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনা বা যোগাযোগ তৈরি হবে, বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন, আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে সফলতা আসবে। তবে প্রেমের সম্পর্কের ভাঙন ধরতে পারে, প্রেমের জীবনের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন, বিরোধী পক্ষ আজ কিছুটা সক্রিয় থাকবে। আজ এই বিশেষ দিনে ভগবান শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই একটি লাল ফুল নিবেদন করুন। এখন আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। আজ সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, থামানো কাজ অর্থাৎ যে সমস্ত কাজ থেমে আছে তা কিন্তু ত্বরান্বিত হতে পারে, পরিবারের পূর্ণ সমর্থন পাবেন বিভিন্ন ক্ষেত্রে। তবে আজ বলবো অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না এবং শারীরিক ক্লান্তি আজ আসতে পারে, ব্যয়বহুল জিনিসপত্র অবশ্যই গুছিয়ে রাখুন, চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনারা গরিব ব্যক্তিকে যদি শীতের বস্ত্র দান করেন অত্যন্ত ভালো ফল পাবেন। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ চিন্তাভাবনা দূর হবে বিভিন্ন ক্ষেত্রে, আপনার সুচতুর চিন্তাভাবনা প্রভাবে আপনি বেশ কিছু ভালো কাজ করবেন, অতিরিক্ত আয় করতে পারবেন। তবে শত্রুরা অধিক সচেষ্ট থাকবে বা সক্রিয় থাকবে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। মাথা ব্যথার সমস্যায় ভুগতে পারেন, গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আজ এই বিশেষ দিনে একটি লাল পতাকা কোনো হনুমানজির মন্দিরে আপনি অর্পণ করুন। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ অবিবাহিতদের বিশেষ শুভ ফল আসবে, অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসতে পারে, শ্রমজীবী মানুষদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, পুরানো কোনো স্কিমে আপনারা ভালো ফল পেতে পারেন। আজ এই বিশেষ দিনে ভুল সিদ্ধান্তের জন্য বেশ কিছু সমস্যা হতে পারে, বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকুন, সন্তানের বিষয়ে উদ্বেগ বাড়বে। আপনাদের বলবো শিবলিঙ্গে অবশ্যই আপনারা বেলপত্র অর্পণ করুন, সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, ভালো সিদ্ধান্তও নেবেন, সন্তানের বিষয়ে সুসংবাদ আসবে, পরিশ্রমের শুভ ফল পাবেন। তবে আপনি ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত থাকতে পারেন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
আজ আপনারা হনুমানজির উদ্দেশ্যে যদি সিঁদুর দান করেন অত্যন্ত শুভ ফল পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক সুযোগ সুবিধা আসবে, আজ প্রিয় খাবারের সঙ্গে আপনারা অবশ্যই আস্বাদন গ্রহণ করতে পারেন। যারা পড়াশোনা করছেন শুভ ফল আসবে, তবে ছোট ছোট রাগের বিষয় সর্বদা দূরে রাখুন, বদহজমের শিকার হতে পারেন। হঠাৎ আপনার পিতার শরীর স্বাস্থ্য অবনতি ঘটবে। আজ এই বিশেষ দিনে আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে জল অর্পণ করুন এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ বিভিন্ন ক্ষেত্র থেকে সহযোগিতা পাবেন, আর্থিক বিষয়ে লাভবান হবেন, পরিবারের সাহায্য অবশ্যই পাবেন। তবে চাকরিজীবীদের ক্ষেত্রে মোটেও শুভ দিন নয় আজ। আজ বেসরকারি ক্ষেত্রে কিছুটা সমস্যার কারণ হতে পারে, মাথা ব্যথার সমস্যায় ভুগতে পারেন। আজ এই বিশেষ দিনে বিবাহিত মহিলারা ভগবান শিবের পূজার পাশাপাশি মাতা গৌরীর পূজা অর্চনা করুন, অথবা আপনি কোনো বিবাহিত মহিলাকে সাজগোজের দ্রব্য উপহার দিলে অত্যন্ত শুভ ফল পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ দিনটি বন্ধুদের সঙ্গে অবশ্যই ভালো দিন কাটবে। সন্তানের বিষয়ে আপনি কিছুটা উদ্বেগ কাটিয়ে উঠবেন, প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আজ কিছুটা ভালো বাক্যালাপ হবে। তবে ব্যয়ের বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি উদ্বেগজনক পরিস্থিতি হতে পারে, অবশ্যই উদ্বেগ বাড়বে। আজ এই বিশেষ দিনে আপনারা বয়স্ক গরিব মহিলাকে আপনারা অবশ্যই জামা কাপড় দান করুন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মীন রাশি। বাড়িতে আপনারা অত্যন্ত শুভ দিন কাটাবেন, আর্থিক বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে, অংশীদারি ব্যবসায় আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক যাবে, তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি ঘটতে পারে, তাই আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন। যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই পড়াশোনার দিকে নজর দিন। আজ এই বিশেষ দিনে কোনো মন্দিরে আপনারা যদি দানাশস্য দান করেন অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আসবো শুভ সংখ্যা এবং শুভ রঙের বিষয়ে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে লাল বর্ণ। বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে মেরুন বর্ণ। মিথুন রাশির শুভ সংখ্যা হবে 1 এবং শুভ রং হবে হালকা গোলাপি বর্ণ। কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে 9 এবং শুভ রং হবে আকাশি বর্ণ। সিংহ রাশির শুভ সংখ্যা হবে 6 এবং শুভ রং হবে হালকা লাল বর্ণ। কন্যা রাশির শুভ সংখ্যা হবে 4 এবং শুভ রং হবে গাঢ় বাদামি বর্ণ। তুলা রাশির শুভ সংখ্যা হবে 9 এবং শুভ রং হবে লাল বর্ণ। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা হবে 2 এবং শুভ রং হবে কেশর বর্ণ। ধনুরাশির শুভ সংখ্যা হবে 7 এবং শুভ রং হবে চকলেট কালার। মকর রাশির শুভ সংখ্যা হবে 5 এবং শুভ রং হবে হালকা বাদামি বর্ণ। কুম্ভ রাশির শুভ সংখ্যা হবে 3 এবং শুভ রং হবে লাল। এবং মীন রাশির শুভ সংখ্যা হবে 6 এবং শুভ রং হবে কেশর বর্ণ। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।